বাসের নারীদের যৌন হয়রানি নিয়ে মুখ খুললেন পরিমণি স্রোতের বিপরীতে ছোটা মানুষ চিত্রনায়িকা পরিমণি শত বাধা প্রতিবন্ধীকতাকে মোকাবেলা করে এগিয়ে যাওয়াই তার বৈশিষ্ট্য ব্যক্তিগত জীবনে বহুল জটিলতার সম্মুখীন হয়েছেন তিনি কিন্তু দমে যাননি থেমে যাননি হাড় না মেনে লড়াই চালিয়ে যাওয়া এই বার্তা সব নারীদের মাঝে ছড়িয়ে দিতে চান পরিমণি এই কথা তিনি আগেও বলেছেন আরও একবার সেই উৎসাহ দিয়েছেন নায়িকা সব নারীকে প্রতিবাদী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি সম্প্রতি ঢাকার শনির আখড়া থেকে কল্যাণপুর যাওয়ার সময় বাসে যৌন হয়রানি শিকার হন কাজী জেবুন্নেসা কামাল নেহা নামের এক কলেজ ছাত্রী এই সময় ভুক্তভোগীর সঙ্গে ছিলেন তার মা হালিমা খাতুন তারা দুজনেই প্রতিবাদ জানান অভিযুক্তকে নানাস্তাবোধ করেন এই সময় বাসের অন্যান্য যাত্রীরা নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার জন্ম দেয় গণমাধ্যমেও উঠে আসে বিষয়টি একটি প্রতিবেদন শেয়ার দিয়ে পরিমণি তার মন্তব্য জানিয়েছেন ফেসবুকে নারীদের উদ্দেশ্যে লিখেছেন বিশ্বাস করো এই বিচারটা সবসময় নগদেই নিজেদের করা লাগবে বাকিরা সব এমন নীরব ভূমিকাই থাকবে আজীবন শক্তিশালী হও মেয়েরা যৌন হয়রানির বিরুদ্ধে পরিমণি ও সোচ্চার হয়েছিলেন গত বছর রাজধানীর একটি ক্লাবে মধ্যরাতে ধর্ষণ ও হত্যার হুমকিতে পড়েন তিনি ও ঘটনার পর সরাসরি সাংবাদিক সম্মেলন করে বিচারের দাবি করেন পরি প্রেক্ষিতে অভিযুক্তরা গ্রেফতারও হয়েছিল ধন্যবাদ